গল্প রাতের ডাক। ছোটনের বাবা রহমান মিয়া ঢাকায় চাকরি করে, তবে যখনই সুযোগ পায় গ্রামের বাড়িতে ফিরে আসে। ছোটনের সাথে তার সম্পর্ক ছিল খুবই গভীর। প্রতি বছর বর্ষার সময় রহমান মিয়া মাছ ধরার জন্য খুব আগ্রহী হয়ে ওঠে। এবারের বাড়ি ফেরার পর সে ঠিক করল যে রাতের বেলা নদীতে মাছ ধরতে যাবে। রাতের খাবারের পর রহমান মিয়া তার ছেলেকে বলল, ছোটন, আজ রাতে আমি মাছ ধরতে যাব। ছোটনের চোখ চকচক করে উঠল, বাবা আমি যাব তোমার সাথে, আমি দেখতে চাই কিভাবে তুমি মাছ ধরো। রহমান মিয়া হেসে বলল, তুমি তো ছোট, রাতের বেলা ঠান্ডা পড়বে, ঘুমিয়ে থাকো, আমি একা একাই যাব। ছোটন কিন্তু জেদ ধরে বলল, না বাবা আমি যেতেই হবে, মা তো বলেছে আমি তোমার সাথে যেতে পারি। মায়ের কথা শুনে রহমান মিয়া একটু থামল। আচ্ছা ঠিক আছে, সে বলল, তাহলে আমি যখন যাব তোমাকে ডাক দিয়ে নিয়ে যাব, এখন ঘুমিয়ে পড়ো। ছোটন আনন্দে ঘুমিয়ে পড়ল। রাত বাড়তে থাকল, চারদিকে ঘুট ঘুটে অন্ধকার নেমে এল। বাইরে থেকে পেঁচার ডাক শোনা যাচ্ছিল। রহমান মিয়া বাড়ির উঠানে বেরিয়ে এলো, হাতে তার মাছ ধরার জাল আর টুকরো। সে ভাবল, ছোটন ঘুমিয়ে আছে, তাকে না ডেকে একাই বেরিয়ে পড়ি। সে নদীর দিকে পা বাড়াল, কিন্তু মনটা খারাপ লাগল, ছেলেকে কথা দিয়েও সে ডেকে নিল না। তবে সে ভাবল, ঘুম ভাঙিয়ে লাভ নেই, ছেলেটা ক্লান্ত হয়ে পড়বে, সেই ভেবে সে একাই নদীর দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় ১২টার কাছাকাছি। নদীর ধারে এসে রহমান মিয়া জাল ফেলে মাছ ধরতে লাগল। চারপাশে শুধু ঝিঁঝিঁ পোকার আওয়াজ আর নদীর পানির কুলকুল ধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎ রহমান মিয়ার গা ছমছম করে উঠল। তার মনে হল যেন কেউ তাকে পেছন থেকে ডাকছে। সে পেছনে ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। ভাবল, এমন অন্ধকারে তো ভয় পাওয়াই স্বাভাবিক। এদিকে বাড়িতে ছোটন অদ্ভুত এক স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখল তার বাবা তাকে ডাকছে, ছোটন ফিরে উঠ, মাছ ধরতে যাবি না, আমার সাথে চল। ছোটন আচমকা ঘুম থেকে উঠে পড়ল। আশ্চর্য হয়ে সে দেখল দরজার বাইরে সত্যিই একজন দাঁড়িয়ে আছে। বাবার মতোই দেখাচ্ছে, তবে তার মুখে অদ্ভুত একটা শয়তানি হাসি। ছোটনের গা শিরশির করে উঠল। সে জিজ্ঞেস করল, বাবা তুমি আমাকে ডাকলে? সেই ছায়ামূর্তি বলল, হ্যাঁ, কিরে উঠ, তোর সাথে মাছ ধরতে যাব। ছোটন তার বাবার অদ্ভুত রূপ দেখে একটু ভয় পেল, কিন্তু বাবার ডাক অমান্য করা সম্ভব নয়। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে এসে সে দেখল তার বাবা নদীর পথে হাঁটছে। তবে তার হাঁটা অস্বাভাবিক, মাটি ছুঁয়ে যেন নয়, বরং ভেসে যাচ্ছে। ছোটন বুঝতে। হঠাৎ এক প্রচণ্ড কণ্ঠস্বর ছিঁড়ে গেল রাতের নিস্তব্ধতা, তুই এসেছিস ছোটন, এখন তোর সাথে এক খেলা হবে। ছোটন বুঝতে পারল যে যাকে সে বাবা ভেবেছিল সেটা আসলে শয়তানের ছদ্মবেশ। তার গা ঠান্ডা হয়ে গেল ভয়ে, কিন্তু পালানোর উপায় ছিল না। শয়তানের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হল এবং অন্ধকারের গভীর থেকে এক শীতল হাত তাকে টেনে নদীর গভীরে নিয়ে যেতে লাগল। হঠাৎ ছোটনের চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল। বাবার শেষ কথাগুলো মনে পড়ল, ঘুমিয়ে থাকো, আমি ডাকলে যাব, বাবার আসল ডাক ছিল না এটা। সে বুঝল আসল বাবাকে না দেখে এক ছদ্মবেশীর ফাঁদে পড়েছে। ছোটনের মুখ থেকে এক আকুতি বের হয়ে এল, বাবা তুমি কোথায়? ঠিক সেই মুহূর্তে নদীর ওপারে একটা আলো জ্বলে উঠল। আলোটা দ্রুত ছুটে এসে ছোটনকে সেই অন্ধকার ছায়া থেকে মুক্ত করল। সে দেখল তার আসল বাবা তার সামনে দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে বলছে, ছোটন আমি তোকে বাঁচাতে এসেছি। রহমান মিয়ার হাত ধরে ছোটন দ্রুত সরে গেল সেই জায়গা থেকে। শয়তানের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল নদীর ধারে। বাবা ছেলে দুজনই দ্রুত বাড়ির দিকে ফিরে এল। বাড়িতে ফিরে এসে ছোটন তার বাবার বুকে মাথা রেখে বলল, বাবা তুমি আমাকে ডাকোনি তাই না? রহমান মিয়া তাকে জড়িয়ে ধরে বলল, না রে বাবা আমি ডাকিনি, কিন্তু তুই যে কিভাবে ওই অন্ধকারে গেলি বুঝতে পারছি না, তবে আর কখনো এমন জায়গায় যাস না। ছোটন আর কোনোদিনও রাতে মাছ ধরতে যাওয়ার কথা ভাবল না। তার মন থেকে সেই রাতের বিভীষিকা চিরকালের মতো মুছে যাওয়ার নয়।
রহমান মিয়া আর ছোটন দুজনেই বুঝে গেল, রাতের অন্ধকারে সবসময় মানুষের ডাক শোনা যায় না, কখনো কখনো তা অন্য কারও হতে পারে।